আসসালামু আলাইকুম বিয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা সবাই আগের ভিডিওতে দেখছি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তো আজকের ভিডিওতে দেখব কীভাবে একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়, এসইও রিলেটেড, এসইও সহ ফুলফিলভাবে কীভাবে একটি ভিডিও আপলোড করবেন। তো ফুল প্রসেস আজকের এই ভিডিওতে দেখব। তো ফার্স্ট আমরা চ্যানেলে গেলাম, ক্রিয়েটর স্টুডিও, কন্টেন্ট। তো আগে কিছু কথা বলে নেই, একটি ইউটিউব চ্যানেল ভিডিও পাবলিশ করার আগে আপনার ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এসইও হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ইউটিউবের জন্য হচ্ছে এসইও। তো এসইওটা আমাদের প্রপারলি করতে হইলে আগে কিছু রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, তারপর টাইটেল, ডিসক্রিপশন, এটি নিয়ে একটু রিসার্চ করতে হবে। যেমন আমি এটা করে রাখছি, আমি দেখাচ্ছি। যেমন আমার এখনকার ভিডিও আপলোড করতেছি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, ওই ভিডিওটাই আমি আপলোড করতেছি, হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল। তারপরে আমি কিছু ট্যাগ রিসার্চ করে রাখছি, কিওয়ার্ড, যেটাকে বলে কিওয়ার্ড বা ট্যাগ, আমি রিসার্চ করে রাখছি ওই ভিডিও রিলেটেড, যে ভিডিও আমি এখন আপলোড করতেছি এই ভিডিও রিলেটেড আমি আমার চ্যানেলের কিওয়ার্ড, ভিডিওর কিওয়ার্ড আমি রিসার্চ করে রাখছি। তো সবাই আগে যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওর যে ক্যাটাগরি বা যে কিওয়ার্ডগুলো হইতে পারে ওইগুলো আপনি আগে রিসার্চ করবেন। রিসার্চ করার পরে ওইটা সুন্দর মতো সাজাইয়ে তারপরে আপনার ভিডিওটা ফার্স্ট এসইও করতে হবে, তারপরে পাবলিশ করতে হবে, ভিডিও প্লাস থাম্বনেইল এসইও। তো আমি ফার্স্ট আমার ভিডিওটা আমি এসইও করে নিতেছি, তারপরে থাম্বনেইল এসইও করবো, তারপরে ভিডিওটা পাবলিশ করা, মানে ফুল প্রসেস দেখাবো। তো ফার্স্ট আমি থাম্বনেইলটা ই করতেছি। তো এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে ভিডিওটা আপলোড করব, প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফুল ভিডিও এসইও রিলেটেড। এই ভিডিওটা ফার্স্ট আমরা এসইও করব, থাম্বনেইল এসইও করা, আমরা এসইও করা সিস্টেম এটা প্রথম আপনার চ্যানেল যে এই থাম্বনেইলের রিনেম, আমাদের নেমটা রিনেম করতে হবে। তো রিনেম করার জন্য আমি আমার চ্যানেলের টাইটেলটা নিতেছি, ভিডিও টাইটেল। তো ভিডিও টাইটেল নেওয়ার পরে এটা আমি এখানে পেস্ট করাই দিলাম। পেস্ট করার পরে সেখানে এই যে আমি একটা সিন দিছি এইটার কারণে সেভ নিতেছি না, ফার্স্ট আমরা এটাকে রিনেম করবো। রিনেম করার সময় এখানে একটু খেয়াল রাখতে হবে কোনো কোনো ক্যারেক্টার যেমন হ্যাশট্যাগ, অ্যাট দ্য রেট, ডট বা এইগুলো না থাকে, এটা এখানে রিনেম নিতেছে না। তো এর জন্য আমি টেক্সট করে দিয়ে দিতেছি হাউ টু প্রফেশনাল চ্যানেল। এখানে আমি দিয়ে দিলাম হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল। দেওয়ার পরে আমি কি করে দিলাম, দেওয়ার এখানে রিনাম করার পরে কিছু করার জন্য রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পরে প্রপার্টিস, প্রপার্টিসে যাওয়ার পরে এখানে আমরা ডিটেলসে যাবো। ডিটেলসে যাওয়ার পরে তো এখানে আমি টাইটেলে এখানে দিয়ে রাখছিলাম। তো টাইটেল আমাদের এই যে টাইটেলটা আছে এইটাই আমরা এখানে সেম টু সেম নিয়ে পেস্ট করাই দিতেছি। এখানে আমি অলটা সিলেক্ট করে পেস্ট করলাম, তারপরে সাবজেক্ট, সাবজেক্টেও সেম টাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ফাইভ স্টার রেটিং, ফাইভ স্টার রেটিং দেওয়ার পরে অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে। তারপরে কাজ হলো আবার আমরা রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর প্রপার্টিস, প্রপার্টিসের পর ডিটেলস, ডিটেলসে যাওয়ার পরে এখানে ট্যাগ অ্যান্ড কমেন্টস। তো এখানে আমি আবার ট্যাগসগুলো নিয়ে যাইতেছি।
ট্যাগসগুলো আমি ট্যাগগুলো নেয়ার পরে ট্যাক্সের জায়গায় ট্যাগে আমি এটা পেস্ট করাই দিলাম। পেস্ট করার পরে কমেন্টস কমেন্ট সেকশনে আমি ট্যাগে আমি ই করাই দিলাম। দেওয়ার পরে এখানে আদার্স, এখানে আপনার ক্রিয়েট যে আপনার নেম, আপনার নেমটা আপনি দিয়ে দেবেন। তো এখানে আমি আমার নাম দিচ্ছি না, আমি চ্যানেলের নেম দিয়ে দিতেছি। নেম দেওয়ার পরে তারপরে আর কিছু করার দরকার নেই, আবার আমরা অ্যাপ্লাই, অ্যাপ্লাইয়ের পরে ওকে। আচ্ছা এখন চেক করার জন্য একবার আমরা আবার প্রপার্টিসে যাইতেছি, যাওয়ার পরে ডিটেলস, ডিটেলসে যাওয়ার পর যদি দেখি সব কিছু ওকেই আছে আমার এখানে, তারপরে আমি ওকে করে দিলাম। আচ্ছা আমাদের থাম্বনেইল এসইও করা কমপ্লিট। তারপরে আমাদের ভিডিও, এখন ভিডিও এসইও, তো ভিডিও এসইও করার জন্য প্রথম আমাদের যে ভিডিওটা, ভিডিওটা টাইটেল সেম টাইটেলটা আবার রিনেম করতে হইবে। তো আমি এইখানেও আমার টাইটেল রিনেম করতে চাইছি। হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল। ভিডিও টাইটেল রিনাম করার পরে তারপরে আমরা এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পরে প্রপার্টিস, প্রপার্টিসে যাওয়ার পরে ডিটেলস, ডিটেলসে যাওয়ার পরে আবার আমাদের কাজ হইল এখানে আমাদের টাইটেলটা নেওয়া। টাইটেল কপি করলাম, কপি করার পরে এখানে আমরা ডিটেলস যাওয়ার পরে টাইটেল, টাইটেলের অপশনে আমরা টাইটেলটা পেস্ট করে দেবো। তারপরে সাব টাইটেল, সাব টাইটেলেরও আমরা টাইটেল বসাই দেবো। তারপর রেটিং, রেটিংসে 5-star রেটিং দিয়ে অ্যাপ্লাই। তো এখানে অ্যাপ্লাইতে একটু লোডিং নিয়েছি, লোডিং নেওয়ার পরে ওকে। আচ্ছা ওকে করার পরে আবার আমরা রাইট ক্লিক, রাইট ক্লিক করার পরে প্রপার্টিস, ডিটিএস, ডিটিএসে যাওয়ার পরে ট্যাগ, ট্যাগ অপশনে আমরা ট্যাগগুলো আবার নিয়ে আসতেছি। ট্যাগ অপশনে ট্যাগ দিয়ে দিলাম, তারপরে কমেন্টস অপশনে আমি ট্যাগগুলো ইউজ করে দিলাম। দেওয়ার পরে এখানে যেহেতু ভিডিও, এখানে ভিডিও লেন্থ দেখাইতেছে 47 মিনিট 8 সেকেন্ড, তারপরে ফ্রেম কত বাই কত পিক্সেল বা কত ই আছে, ওয়েট আর হাইট, তারপরে কত বি স্পিড টোটাল আছে, এগুলোর দরকার নাই কোনো আমাদের। এখানে আমাদের কাজ হলো টাইটেল, ট্যাগ, সাবটাইটেল, রেটিং, এই এই ফার্স্ট ডিসক্রিপশনের কাজ করার পরে আবার আমি অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে। তো এখন চেক করার জন্য আমি আবার একবার যাইতেছি প্রপার্টিস, প্রপার্টিসে যাওয়ার পরে ডিটেলস, এই দেখে আমার দেখেন ট্যাগগুলো বসে নাই, তো ট্যাগগুলো আমি আবার বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আবার অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে ওকে। তো আমি আবার একবার চেক করে দেখতেছি যে ঠিক আছে কি না, ডিটেলসে গেলাম, হ্যাঁ সব কিছু ঠিক আছে। তারপরে আমরা চ্যানেলে যাব, চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য। আমি চ্যানেলে আমার আগেই যাওয়া আছে, চ্যানেলে যাওয়ার পরে ফার্স্ট আমরা চ্যানেলে আসবো, ক্রিয়েটর স্টুডিও মানে ইউটিউব স্টুডিও এইটা আসবো। আসার পরে ক্রিয়েট, এই যে ক্রিয়েট, ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আপলোড, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে সিলেক্ট ফাইল বা আপনি ড্র্যাগ ড্রপ করতে পারেন, করে এখানে এনে ভিডিও ছাড়তে পারেন। তো এখানে আমি আমার ফোল্ডার থেকে আমার ভিডিও আমি সিলেক্ট করে দিতেছি, চ্যানেল ক্রিয়েট দেওয়ার পরে ওপেন দিয়ে দিতেছি। আচ্ছা এইখানে আমার ভিডিও আসছে, ভিডিও আসার পরে এখানে যদি আপনি আর কিছু চান দিতে তো ওইটা আপনি দিয়ে দিতে পারেন। এখানে হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল, তো আমি এখানে আর কিছু ক্যারেক্টার ইউজ করে দিতেছি। ক্রিয়েট অ্যান্ড সেট আপ, আমি এতটুকু আরও ইউজ করে দিলাম। ভিডিও আপলোড হইতে হইতে আমাদের মোটামুটি একটা কাজ কমপ্লিট করতো। ভিডিও আপলোড করার পরে মূলত এসইও করা যায়, তা আমি আগেই দেখাইতেছি। সাথে আপলোড হইতে হইতে আমার এটা আপলোড ডিফল্ট, আমার চ্যানেল ডিসক্রিপশন যেগুলো দেওয়া আছে ওইগুলো এখানে অটোমেটিক চলে আসছে। তো এখানে এইটা থাকুক, থাকার পরে আমি এখানে এখন কী করবো, এইটা একটা স্পেস দিয়ে আমি এটা নিচে দিয়ে দেবো। তো দেওয়ার পরে এখানে এখন আমরা যে ট্যাগগুলো, আগে ফার্স্ট আমাদের চ্যানেলের যে টাইটেল, সবসময় খেয়াল, চ্যানেলের টাইটেল ডিসক্রিপশনের ফার্স্ট লাইনে, প্রথম লাইনে চ্যানেলের টাইটেল থাকবে।
তারপরে আবার ইন্টার করলাম। ইন্টার করার পরে কিছু ট্যাগ, আমরা যে চ্যানেলের জন্য ট্যাগগুলো রাখছি, তো এই ট্যাগগুলো আমরা নিয়ে ওইখানে পেস্ট করাই দেব। তো আমি আমার ট্যাগগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে গ্রামারলি যেহেতু আমি ইউজ করতেছি, তো গ্রামারলিতে কোনো ই থাকলে, গ্রামার প্রবলেম থাকলে ওইটা গ্রামারলি ই করে দেবে। তো এইটা যেগুলো ই করছে ধরছে, আমি এটা ই করে দিতেছি। হ্যাঁ, 2022 আছে, এটা আমি টেস্ট করে দিতেছি, যেহেতু 23 সালের ভিডিও। আচ্ছা, এগুলো দেওয়ার পরে আমাদের ট্যাগ দেওয়ার পরে এখানেই আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করে দিতেছি। আমার ডিসক্রিপ টাইটেলের পরে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করতেছি। আমি হ্যাশট্যাগ ইউজ করবো, এখানে আমার চ্যানেলের হ্যাশট্যাগই আমি ইউজ করতেছি। স্পেস দিলাম, তারপর আরেকটু দিলাম। তারপরে হ্যাশট্যাগটা ইউজ করতেছি আমার ভিডিওর সাথে ই করাইয়ে। এই আমি কপি করলাম, কপি করার পরে পেস্ট করে দিলাম। তারপরে এখানে স্পেস যেগুলো আছে এগুলো কাটতে দেবেন, কারণ স্পেস থাকলে আর এখানে হ্যাশট্যাগটা কাজ করে না। আমার হ্যাশট্যাগ দেওয়া শেষ, তারপরে এখন চ্যানেলের টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পরে হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল, ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আমার ভিডিও আপলোড করা হলে পরে আমি আপনার লাইভ সহ ইতে দেখাই দেবো, যে ভিডিও যেখান থেকে এডিট করে এসইও করে ওইখান থেকে। তো এখন এইখানে আপনি চাই একটা ডিসক্রিপশন, আমার শুধু হয়েছে ট্যাগ দেয়া, ট্যাগগুলো ইউজ করা হয়েছে। এখন একটা যে ডিসক্রিপশন, তো একটা ডিসক্রিপশন লিখতে গেলে অনেক সময় বা অনেক ইসের ব্যাপার। তো এর জন্য আমি শর্টকাটে ভিডিও কিউ, যেহেতু আমি ইউজ করি ভিডিও কিউর মাধ্যমে, আমি একটা ডিসক্রিপশন ই করে নিতেছি, জেনারেট করে নিতেছি। তো এখানে আমি ডিসক্রিপশন জন্য এই যে আপনার ভিডিও কিউ এক্সটেনশন যারা ইউজ করতে না পারেন, এটা ইনস্টল করে নেবেন একটা এক্সটেনশন। তারপর গেট অল এআই ডিসক্রিপশন রিকমেন্ডেশন, তো এইখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে সেইখানে আমি আজকে একবার এই দিয়ে মানে ফ্রি ইউজ করলে একটু সমস্যা হবে, কারণ একদিনে একবারের বেশি এটা ইউজ করতে পারবেন না। তো সমস্যা নাই, আমার আরও একটা আছে, আমি ওইখান থেকে এটা জেনারেট করেই আনতেছি। আমার এখানে ডিসক্রিপশন জেনারেট নিতেছে না, কারণ আগে আজকে সকালে একটা ভিডিও পাবলিশ করার সময় এখানে আমি আগে ইউজ করছি, কারণ ফ্রি ইউজ করলে একবারে বেশি আর দেয় না। তো এটা আমি এসইওর আর একটা ভিডিও দেবো, এখানে আমি এইটা দেখাই দেবো একটু জেড। আচ্ছা, টাইটেল দিলাম, ডিসক্রিপশন আমি যতটুকুই ট্যাগগুলো বা ইউজ করে দিছি এই পর্যন্ত, পরবর্তীতে যখন প্রপারলি এসইও, আপাতত ভিডিও আপলোড। তো এখানে ডিসক্রিপশন দেওয়ার পরে আমাদের প্লে লিস্টের আগে এখানে কিছু চাইলে আপনারা ডিসক্রিপশনের শেষে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। যেমন আমি এখানে ইউটিউব
ফার্স্ট দিলাম ইউটিউব, তারপরে ইউটিউব চ্যানেল, চ্যানেল ক্রিয়েট, আপনার ভিডিও রিলেটেড কিছু এখানে হ্যাশট্যাগ ইউজ করে দেবেন। আমি বেশি ইউজ করতেছি না, এখানে আপনার যত বেশি যতই ইউজ করতে পারবেন ডিসক্রিপশন অতই ভালো। তো আমি এখানে বেশি ইউজ করলাম না। তারপরে থাম্বনেল, থাম্বনেলটা আপনি আগে ডিজাইন করে নেবেন। আমার যেহেতু ডিজাইন করা আছে, আমি আগে দেখাইছি, আমি থাম্বনেলটা ই করে দিতেছি। থাম্বনেল, এই যে আমার থাম্বনেল, ইউটিউব হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল থাম্বনেল, এইখানে আমি থাম্বনেল আমি ওপেন করে দিতেছি। আচ্ছা, আমার থাম্বনেল পাবলিশ হয়েছে। তারপর প্লে লিস্ট, আপনার কোনো প্লে লিস্ট করা থাকলে আপনি করতে পারেন। আমার যেখানে প্লে লিস্ট করা আছে ইউটিউব মার্কেটিং ফুল কোর্স ইউটিউবের, যেহেতু আমি এটার মধ্যে এটি অ্যাড করে দিতেছি। করার পরে আপনার অডিয়েন্স, এইটা কি ইয়েস ইটস ম্যাড ফর কিডস, নো ইটস ম্যাড ফর কিডস, মানে আপনি এটা কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না সবার জন্য, তো এইটা আমি নো করে দিলাম যেহেতু এটা বাচ্চাদের ভিডিও না। তারপরে এখানে ট্যাগ, ট্যাগ অপশনে আপনার এখানে যে আমার ট্যাগগুলো দেয়া আছে, তো ট্যাগ এখানে যেগুলো আমার এগুলো আপলোড ডিফল্টে যেগুলো দেয়া আছে ওইগুলো আমি কাটতে দিতেছি, যেগুলো এইটার সাথে এই রিলেটেড না। মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েট, যেহেতু ইউটিউবের চ্যানেল ক্রিয়েট, ভিডিও আপলোড, ফ্রিল্যান্সিং, কিছু কিছু দেয়া। তারপরে এখানে যারা সাজেস্ট করতেছে ইউটিউব থেকে, আমি এর থেকে কিছু ট্যাগ ইউজ করে দিয়েছি। দেওয়ার পরে যে ডিসক্রিপশন, অবশ্যই ভিডিও আপলোড করার সময় একটাই ই রাখতে হবে আপনার, এসইও মানে টাইটেল ডিসক্রিপশন, টাইটেল ডিসক্রিপশন ট্যাগ, এই একটার সাথে আর একটার মিল থাকাই হয়েছে আপনার প্রপারলি এসইও, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো এইটা আমি কপি করলাম, কপি করার পরে আমি এখানে এনে এটা পেস্ট করে দিলাম। তারপরে আমার এখানে যেহেতু এগুলো আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, আমি এখানে আমার কিওয়ার্ডগুলো আমি অ্যাড করে দিতেছি। এখানে আপনি 500 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করতে পারবেন। তো এখানে আমার আরও বাড়তি কিছু কিওয়ার্ড আছে, ওইগুলো আমি করে দিতেছি। প্রমোশন, ফেসবুক প্রমোশন, ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং দুইটা কিওয়ার্ড আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েটেন সেটা ভিডিও এসে কি একটা ইউটিউব কেটে দিচ্ছি। এটা যেহেতু লোগো ডিজাইন নেই, লোগো ডিজাইন কেটে দিচ্ছি। কন্টেন্ট ক্রিয়েট, কন্টেন্ট ক্রিয়েট দুইবার আছে, এইটাও কেটে দিলাম একটা। চ্যানেল ক্রিয়েট, ভিডিও আপলোড, এগুলো দেওয়ার পরে আপনি এখন এই বিডিকিউর মাধ্যমে কীভাবে আরও কিওয়ার্ড চয়েস করবেন। তো আমি এখানে চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এই যে এইখানে এখানে ক্লিক করলে আপনার ভিডিওর মধ্যে নিয়ে যাবে। তো যাওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে কোনগুলা হাইট আছে, যেহেতু এগুলা হাইট দেওয়া আছে, এখানে হাইট, ভেরি হাইট, তারপর লো, এটা শো করবে। তো এখানে আমি এইটা দিয়ে নিলাম না। তারপরে
যেগুলো বেশি র্যাঙ্কিং এ থাকবে ওইগুলো থেকে আমি কিছু নিয়ে নেবো। এটাও নেই আমার এই কিওয়ার্ডের মধ্যে, এই যে লিস্টে এখানে আমি আগে যেগুলো চয়েস করে রাখছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এইটা আমি একটু র্যাঙ্কিংটা দেখি। হাই, হাউ টু স্টার ইউটিউব চ্যানেল, হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, তো এটা আমি অ্যাড করে দিলাম। স্টার ইউটিউব চ্যানেল এটা আমি অ্যাড করে দিলাম। এইগুলো দেওয়ার পর 344 ক্যারেক্টার পর্যন্ত হয়েছে। 500 ক্যারেক্টার আমি যতদূর আমি ওগুলো অ্যাড করে দিতেছি। চ্যানেল ক্রিয়েট বাই আমি যে আইটি আমি এইটাও অ্যাড করে দিলাম। একটু সময় নিয়ে হইলেও আপনার ভিডিওটা পাবলিশ যেহেতু করবেন, একটু সময় নিয়ে হলেও প্রপারলি সব কিছু করার চেষ্টা করবেন। কারণ একটু সময়ে আপনার একটা ভিডিও প্রপারলি এসইও করতে পারলে আপনার বুস্টের চাইতে এসইওটা র্যাঙ্কিং তাড়াতাড়ি, র্যাঙ্কিং একবার র্যাঙ্ক বুস্ট করলে আপনি যতদিন টাকা পেমেন্ট করবেন অতদিন আপনার ওরা র্যাঙ্কিং বা রেজাল্ট দেবে, অতদিন আপনার প্রমোশন করবে। আর আপনি যদি একটা ভিডিও একবার এসইও করে র্যাঙ্কিং করাইতে পারেন ওই ভিডিও আপনার লাইফ টাইম র্যাঙ্কিংয়েই থাকবে। হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল, এইটা আমি একটা যেহেতু আমার টাইটেল, টাইটেলের সাথে ট্যাগ থাকতে হবে, তো এইটা আমি কপি করে ফুলটা এইটাই আমি একটা ট্যাগ ইউজ করে দিতেছি। আচ্ছা আরও একটা এখানে আমি ইউজ করতে পারবো, তো একটা বাংলা কিওয়ার্ড আমি ইউজ করে দিতেছি। আমার কিওয়ার্ডগুলো দেওয়ার পরে এখানে কিওয়ার্ড অ্যাড করলাম, কিওয়ার্ড দেওয়ার পরে তো এখানে আচ্ছা ট্যাগ, ট্যাগের অপশন, ট্যাগ পূরণ করলাম। ট্যাগ পূরণ করার পরে এখন ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও ইউজ করছেন, বাংলা বাংলা দেওয়া আছে, ক্যাপশন দেওয়া ধরুন, রেকর্ডিং ডেট, রেকর্ডিং ডেট আমার 12 পার হয়ে গেছে, একটু 19 তারিখে ছিল। আচ্ছা ভিডিও লোকেশন আমি থাকি মুক্তপাড়া ঢাকা। তারপরে লাইসেন্স ডিউরেশন এইটা ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স, এখানে ভিডিও ক্যাটাগরি এডুকেশন যেহেতু শিক্ষামূলক ভিডিও একটা এডুকেশন। তারপরে টাইপ অ্যাক্টিভিটি এটা টিপস, টিপস হইবে এটা টাইপ, ভিডিও টাইপ। তারপরে লেভেল, লেভেল যেহেতু এটা বিগিনারদের জন্য। তারপরে কোর্স ওইটা কিছু দরকার নাই, সবের টপ। সবগুলো অ্যাড করার পর আমাদের কী গেল, ভিডিও আপলোড করার জন্য টাইটেল গেল, ডিসক্রিপশন গেল, থাম্বনেল, থাম্বনেল দিলাম, তারপরে প্লে লিস্ট অ্যাড করলাম। করার পরে এখানে বেসিকলি ফার্স্ট পেজের যে কাজ এটা আমাদের কমপ্লিট, কমপ্লিট করার পরে যেহেতু আমার মনিটাইজ চ্যানেল, মনিটাইজ আমরা নেক্সট করলাম, নেক্সট করার পরে মনিটাইজেশন আমি এটা কি মনিটাইজ অন করতে চাইতেছি। মনিটাইজ যাদের নেই তাদের দুইটা অপশন শো করবে না, এখানে ভিডিও এলিমেন্ট তারপরে মনিটাইজেশন এই দুইটা শো করবে না। তো আমার মনিটাইজ যেহেতু ই করতেছি আমি একটু অন করে দিলাম, অন করার পরে ডান। আচ্ছা ডান দেওয়ার পরে এখানে আর কিছুই করা লাগবে না, আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে এই একটা বাড়তি অপশন দিছে, বাড়তি অ্যাড সুইচ করতে এইটা আপনার ই করতেছে সাবমিট, মানে আপনার কোনো বাজে ই আছে কিনা ওইটাই বলতেছে, যেহেতু আমার ই তেমন কোনো কিছুই নেই। তো এটা আমি দেওয়ার পরে নেক্সট ক্লিক ও আছে, এখানে সাবমিট রেটিং দিতে হইবে। রেটিং দেওয়ার পরে নেক্সট, নেক্সট করার পরে আপনার ভিডিও এইখানের কাজ হইবে। অ্যাড অ্যাড সাবটাইটেল, তো আমি কোনো সাবটাইটেল ইউজ করবো না এখানে। ইন্ডি স্কিন অ্যাড অ্যান্ড ইন্ডি স্কিন, ইন্ডি স্কিনকে আপনার ভিডিও যখন ইউটিউবে সাধারণ ভিডিও দেখেন যে ভিডিও শেষে কিছু ভিডিওর উপরে আরও ভিডিও শো করে, তো ওইখানে আপনি যে ভিডিওগুলো অ্যাড করে দিতে চাইতেছেন ওই ভিডিও অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে কিছু ভিডিও অ্যাড করে দিতেছি, ইউটিউব ইউটিউব মার্কেটিং অ্যান্ড প্রমোশন ফার্স্ট টাইম ইনক্রিজ আমি একটা দিলাম। তারপরে আর একটা ভিডিও আমি দিয়ে দিতেছি ইন্ডি স্ক্রিনে,
এখানে আমি দুইটা ভিডিও ইউজ করলাম, ইউজ করার পরে এটা আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে তারপরে অ্যাড কাটস, কাটসটা হলো আপনার ভিডিও প্লে করার সময় সাইটে, এখানে সাইটে যে একটা প্রশ্নবোধক বা টাই বাটন চিহ্ন থাকে ওইখান থেকে একটা লেখা আসে আপনার, ওইটা হচ্ছে আপনার কাটস বলা হয়, যেটাকে বলে বেল আইকন, যে বেল আইকনে ক্লিক করে দেখে আসতে পারেন, অনেক ইউটিউবারে বলে শুনেন, তো ওইটা হচ্ছে বেল আইকন। এখানে আপনি আপনার ইচ্ছে মতো করে ভিডিও আপনি দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে ফার্স্ট একটা ভিডিও দিতেছি, তো ইউটিউবের ভিডিও, তো আমি ইউটিউব রিলেটেড যত ভিডিও আছে ওইগুলোই আমি এখানে অ্যাড করে দিতেছি। টেজ অ্যাপ্লাই, টু ওয়াচ টাইম, ইউটিউব বিট আইকিউ দিয়ে এসইও, আর একটা এই যে লার্ন হাউ টু অপটিমাইজ ইউর ইউটিউব ভিডিও, তো ভিডিও আপলোড আগে একটা ভিডিও দেওয়া আছে, তারপরে এসইওর একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, চাইলে এটাও যারা ই করতে পারেন বা দেখতে পারেন, ওটাও মোটামুটি একটা ভালো ধারণা দেওয়া আছে। তারপরে এখানে আমি ভিডিওর একটা প্লে লিস্ট আমার ইউটিউব প্লে লিস্টে আমি অ্যাড করে দিতেছি, প্লে লিস্ট অ্যাড করে দিলাম। তারপরে শেষে আমি আমার পাঁচটা এখানে অ্যাড করে গেছে, করার পরে এই যে এই বেল আইকন, এই কাটস হয়েছে আপনার ভিডিও চলতি অবস্থায় এখানে এটা শো করবে, এটা শো করার এটা হচ্ছে বেল আইকন, যেটা এখানে ইউটিউব থেকে কাটস বলা হয়, তো এটা আমি সেভ করে দিলাম। আচ্ছা চেক ভিডিও এলিমেন্ট, এইখানের কাজ হয়েছে সাবটাইটেল হয়েছে, সাবটাইটেলটা কি আপনার ভিডিও চলতি অবস্থায় যে নিচে একটা লেখা শো করে আপনার ইংলিশে, আপনি বাংলায় বলতেছেন ইংলিশে শো করে, বা আপনার যে কোনো ভাষা ওইখানে ই করাই দিতে পারেন, তো ওইটা এখানে আমি কিছুই করতেছি না, ওইটা আপনার চাইলে এখান থেকে ই করে দিতে পারেন। তো আমি নেক্সট করে দিলাম, নেক্সট করার পর সেক, আমার কপিরাইট আসছে কিনা, যেহেতু আমার ভিডিও নিজের ভিডিও এখানে কোনো কপিরাইট আসার ই নেই, তো এখানে দুইটাই আমার টিক আসছে, কোনো সমস্যা নেই। তারপরে আমি আবার নেক্সট করলাম, এখন আমি এখানে কি পাবলিশ করতে চাইতেছি বা কিছু করতে চাইছি, তো আমি সরাসরি পাবলিশ করতেছি না, এখানে আনলিস্টেড রেখে আমি এখানে এটা সেভ করে দিতেছি। তো সেভ হয়ে তার কিছু কথা হচ্ছে, আপনার ভিডিও আপলোড করার আগে যে ক্যাটাগরির ভিডিও, অবশ্য অবশ্যই ভিডিওটা আপনার একটু ভিডিও রিলেটেড, সময় একটু লাগলেও ভিডিও রিলেটেড টাইটেল ডিসক্রিপশন এগুলো সব কিছু একটু ই করে নেবেন, রিসার্চ করে নেবেন ভিডিওর সাথে মিল রেখে। এসইওটা, এসইওর মূলত একটা ই হয়েছে, এসইওটাই হয়েছে আপনার টাইটেলের সাথে ডিসক্রিপশনে মিল থাকা, ডিসক্রিপশনের সাথে ট্যাগের সাথে মিল থাকা, তিনটার সাথে। আমি এখন এইটাও দেখাই দিতেছি এসইওর রেজাল্টটা কখন কোনখান থেকে, বিটাই কিউ যে আমি এক্সটেনশনটা ইউজ করি, তো এইখান থেকে আমি দেখাই দিতেছি। আচ্ছা বিটাই কিউ ইউজ করে এখানে শো করতেছে না, একটু ওয়েট করি, এখানে অবশ্যই শো করবে। তো এইখান থেকে মূলত ভিডিও এসইও করার সময় আপনি এইভাবে আনলিস্টেড করে সেভ করবেন, জাস্ট ভিডিওটা আপলোড করার পরে। তো আমি এইখানেই এসইওর অর্ধে কি আপনার 50 যে শো করা পর্যন্ত, এখানে আমাদের রেজাল্ট কত পার্সেন্ট কী হয়েছে সবই শো করবে, একটু ওয়েট করলেই এখানে আসার পরে আপনি সব কিছু চেক দিবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না। স্টার ইউটিউব চ্যানেল আমার নতুন দুইটা কিওয়ার্ড এখানে দেখাইতেছে, আমি একটা অ্যাড করলাম, তারপরে এখান থেকে ইউটিউব মার্কেটিং স্ট্রেটেজি এইটি আমি কাটতে দিলাম, কাটতে দেওয়ার পরে আমি এখানে যেহেতু ইউটিউব চ্যানেল হাউ টু স্টার ইউটিউব চ্যানেল এইটা তো ইউজ করছি না, হাউ টু স্টার ইউটিউব চ্যানেল আসছে এখানে আমার, যেহেতু রিলেটনেস অবশ্যই এখানে শো করছে আমার এই যে বিটাই কিউ এসইও স্কোর 50%-এর মধ্যে, আমার ভিডিও আপলোড করার সময় অটোমেটিকলি 45.6% ওইখানে আমার এসইও স্কোর দেখাইছে। তারপরে ট্যাগ কাউন্ট, তারপর ট্যাগ ভলিউম, কিওয়ার্ড অ্যান্ড টাইটেল, আমার টাইটেলের কিওয়ার্ড, তারপরে কিওয়ার্ড ইন ডিসক্রিপশন,
ট্রিপল কিওয়ার্ড তিনটাই হয়েছে এখন ট্যাগ ভলিউম ট্যাগ কাউন্ট মানে এখানে পাশের পাশের সাইড হয়েছে এইটা আর এইটা হয়েছে আপনার তিনের পাশ তো এটা আমি ই করে দিতেছি এখানে কাজ হয়েছে আপনার একের হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ এইটা আমার সম্ভবত ট্যাগে ইউজ করা হয় না ক্রিয়েট অ্যান্ড সেট আপ হ্যাঁ এইটা আমার ট্যাগে ইউজ করা হয় না বিদে এইটাই করতেছে তো এখানে আমি কী করলাম করার পরে একটা ট্যাগ প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এই ট্যাগটা আমি কেটে দিলাম ক্রিয়েট অ্যান্ড সেট আপ আচ্ছা এইটা দেওয়ার পরে এখন একটু রিলেট দিই এইটা যেহেতু এসইও ভিডিও না তো এসইও যে ট্যাগটা কাটতে দিছি ওই ট্যাগটাই আমার র্যাঙ্কিং বেশি ছিল তো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এখান থেকে আপনার এসইওটা হয়েছে আপনার টাইটেল ডিসক্রিপশন তারপরে ট্যাগ একটার সাথে আরেকটার মিল থাকা এইটাই হয়েছে আপনার এসইও প্রপারলি এসইও যেটা সেটি 40% ভলিউম তো এখানে আর একটা ট্যাগ ইউজ করতে পারি হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ক্রিয়েশন ট্যাগটা আমি কপি করলাম কপি করার পরে আমি চ্যানেল ক্রিয়েট এটা অতিরিক্ত হয়ে গেছে দেওয়ার পরে এটা আমি কাটতে দিলাম এখানে আবার 45% আচ্ছা এখানে ওইটা নেক্সট ভিডিওতে আপনার কীভাবে সবটা 5-এর 5 তারপর এখানে 50-এর মধ্যে 48% কট করলে এনাফ তো যেটা হয়েছে ওতেও এনাফ তো আমার এটা হচ্ছে মূলত ভিডিও আপলোড তো এখানে আমার ভিডিও আপলোড করতেই আপনার 45% হয়ে গেছে প্রায় এনাফ সব কমপ্লিট একটু একটু বাগে তো একটু এসইও যদি আবার এসইও নিয়ে রিসার্চ করি যে কিওয়ার্ডগুলো আরও ডিসক্রিপশনে কিওয়ার্ড অ্যাড করি তারপর এখান থেকে কিছু আরও কিওয়ার্ড সার্চ করলে এখানে আমার বাড়তি যেমন এই ভিডিও আপলোড এইটা ডিসক্রিপশনে নাই এইটার জন্য এর ভিডিও আপলোড যেহেতু নাই এটা আমি ভিডিও আপলোডটা কাটতে দিলাম কেনে আর একটা কিওয়ার্ড আমার ভিডিওর সাথে ই করে আমার ওইটা চ্যানেলের আপলোড ডিফল্টে দেয়া আছে বিদ ওইখানে অ্যাড হয়েছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট ইউটিউব চ্যানেল ক্রিয়েটিং 2023 এটা আমি আবার কিওয়ার্ডে অ্যাড করে দিতেছি এইখানে আমার মোটামুটি একটা টাইটেল টাইটেলের সাথে ডিসক্রিপশন তো এখানে আপনি চাইলে ই করতে পারেন এখানে টাইটেল রিকমেন্ডেশন ফর হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ যেটা দিছি রিকমেন্ডেশনের সাথে এটাই মিল আছে তারপরে ডিসক্রিপশন ওইখান থেকে আপনি একটা বা ক্রিয়েট থাম্বনেল ডিসক্রিপশন টাইটেল এক এক দিন এক একবার এই ভিডআইকিউ এক্সটেনশনের মাধ্যমে আপনি ই করাই নিতে পারবেন তো ওইটা আমি নেক্সট ভিডিওতে কীভাবে এই ভিডিওকে দিয়ে কাজ করবেন এসইও করবেন প্রপারলি ওইটা নেক্সট ভিডিওতে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আমি শুধু ভিডিও আপলোড তার সাথেও যে কাজগুলো দেখাইছি এসইও বলতে গেলে এখানে আপনার 40% কমপ্লিট হয়েছে 45% এখানেই দেখাইতেছে তো আরও হাই কোয়ালিটি বা আরও হাই লেভেলের এসইও যেটাকে বলে ওইটা নেক্সট ভিডিওতে আমি প্রপারলি এসইও ভিডিআইকিউ অনলি ভিডিআইকিউর মাধ্যমে কীভাবে করবেন কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড কীভাবে রিসার্চ করবেন সব কিছু ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবার ট্রাই করবো
তো আছে এখানে সবকিছু কমপ্লিট করার পরে এখানে আমরা যে ই করছি আনলিস্টেড করে দিছি, তারপরে এখানে সবকিছু সেভ করার পরে এটা আমরা পাবলিশ করে দিতে পাবলিক পাবলিক দেওয়ার পরে ডান দিলাম। দেওয়ার পরে এখানে এখন আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখন যাই ইউর চ্যানেল, যে আমার পাবলিশ 17 সেকেন্ড হয়েছে, পাবলিশ হয়েছে আমার ভিডিও আপলোড কমপ্লিট। তো আশা করি এই সিস্টেমে ভিডিও আপলোড করলে আপলোড এটি এসইওর যে ভিডিও না, তারপরে এসইও মনে করেন 50-45% হয়ে গেছে তো দেখছেন। তো এইভাবে আপনার ভিডিও আপলোড করার আগে অবশ্যই একটা খেয়াল রাখতে হবে, আপনার ভিডিওর সাথে মিল রেখে টাইটেল, ডিসক্রিপশন, তারপরে কিওয়ার্ডগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। মূলত এসইও, তো এসইওর আমাদের হয়ে গেছে, তারপরে এসইও নিয়ে আর একটা ক্লাস হইবে, এসইও কীভাবে করবেন, তারপর ভিডিও কোথায় কোথায় প্রমোশন করবেন, এগুলো নিয়ে আস্তে আস্তে নেক্সট ভিডিওগুলো আসবে। তো এটি আমার কাজ শেষ, যেহেতু কিওয়ার্ডগুলো সামনে ইতে রাখতে পারে, এর জন্য আমি ট্যাগ দিয়ে এটা সেভ করে রাখতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের এই ভিডিওই ছিল ইউটিউব চ্যানেল ইউটিউব ভিডিও আপলোড, প্রফেশনালি একটা ভিডিও আপলোড। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।